আজকে আমাদের সোনা বাবাটার মুখে ভাত হবে। এত কিউট, এত শান্ত, ও কি বলবো, আমার পিস্তত বোনের ছেলে। বোনের শ্বশুরবাড়ি দিল্লিতে, ও নিজেও চাকরি করে দিল্লিতে। তো ওরা চলে গেছে বেশ কিছুদিন হয়েছে, মানে যতদিন ছিল ও সবার মন জয় করে ফেলেছে। এত শান্ত, এত কিউট, এত আদুরে, কি বলবো। তো দেখে নিন আমরা ওর মুখে ভাতে কি করে আনন্দ করলাম, কি কি করলাম। প্রিয় স্বজন সবাই যাতে যখনই একসাথে হই, প্রত্যেকেরই নিশ্চয়ই খুব ভালো লাগে। আর মানে সেই সব মুহূর্তগুলো যখন ক্যামেরা বন্দি হয়, পরবর্তী সময় দেখতে আরও বেশি ভালো লাগে। তো সবাই পাশে থাকবেন, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। Thank you.
আর আমাদের কিউট হিরোর সঙ্গে সবাই একে একে ছবি তোলা। এইবার জমিয়ে খাওয়া দাওয়া হলো, আর যদিও খাওয়া দাওয়া ফাঁকে ফাঁকে চলছে কন্টিনিউ, পকোড়া কোল্ড ড্রিঙ্কস সেটা অনবরতই চলছে, তারপরেও লাঞ্চটাও খুব ভালো খেলাম। আবার আবার সবাই জমিয়ে আড্ডা, তারপর আবার যার যার বাড়িতে ফিরে এলাম। সবাই খুব ভালো থাকবেন, পাশে থাকবেন। আমি আজকে প্রথম ভাত খেয়েছি, তোমরা সবাই আমাকে অনেক অনেক আশীর্বাদ করবে, আমি যাতে অনেক বড় হই।
আমি আজকে প্রথম ভাত খেয়েছি, তোমরা সবাই আমাকে অনেক অনেক আশীর্বাদ করবে, আমি যাতে অনেক বড় হই।